শাশুড়ি মায়ের পছন্দের রান্না আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু নিউ ব্লক আজকে আমি রান্না করব সিম আলু কাঁচা টমেটো দিয়ে সুটকি মাছের তরকারি জন্য প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে তাতে তাতে আগে থেকে পরিষ্কার করে রাখা সুটকি দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল ভেসে না ওঠে এখন এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা সবজিগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে সবজিগুলো মশলার সাথে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব এখন ঢাকনা তুলে ভালো করে মিশিয়ে দিব এখন ভালোভাবে কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে মিশিয়ে দিব এখন এর মধ্যে পরিমাণ মতো কিছু কাঁচামরিচ কুচি দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব এখন সবজিগুলোকে কাঠের খুঁটি দিয়ে ভালো করে আধা ভাঙ্গা করে দিব কারণ এই রেসিপিটি আধা ভাঙ্গা খেতে বেশি ভালো লাগে বাস তৈরি হয়ে গেল মজাদার সুটকি দিয়ে সবজি রান্না